আমরা যারা পিসি বা ল্যাপটপ ব্যবহার করি এবং ভিপিএন ব্যবহার করি, বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ, কিন্তু আমরা জানি না অনেকেই যে কীভাবে উইন্ডোজের ডিফল্ট যে ভিপিএনটি দেওয়া আছে সেটা কীভাবে ব্যবহার করতে হয়, তো সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। এখানে দেখবেন যে অ্যাডেড এ ভিপিএন কানেকশন নামে একটি বাটন আছে, সেই বাটনটিতে ক্লিক করার পরে দেখবেন যে এখানে ভিপিএনের জন্য কিছু সার্ভার ডিটেলসের প্রয়োজন, সেই সার্ভার ডিটেলস আমাদের দিতে হবে। এখানে একটু কষ্ট করে গুগলে সার্চ করলেই দেখবেন যে গুগলে অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে তারা ফ্রিতে ভিপিএনের বিভিন্ন ধরনের সার্ভার প্রোভাইড করে থাকে, আমরা সেখান থেকেই সার্ভার ডিটেলস নিতে পারি। তবে এখানে আমি একটি ওয়েবসাইট ব্যবহার করে দেখাবো, সেটা আপনারা ব্যবহার করতে পারেন চাইলে। তো এটির নাম vpnbook.com। ওয়েবসাইটে প্রবেশ করার পরে নিচে দেখবেন যে কিছু ফ্রি ভিপিএনের সার্ভার প্রোভাইড করা আছে, সেখান থেকে আমরা কপি করবো। এখানে দেখবেন যে লেখা আছে PPTP। এখানে দেখবেন যে অনেকগুলো কান্ট্রির কিছু সার্ভার দেওয়া আছে, তো আমরা ভিপিএনের যে সেটিংটা আছে সেটা আমরা ওপেন করি। উইন্ডোটা ওপেন করার পরে দেখবেন যে এখানে উপরে কানেকশন নেম চাচ্ছে, সো আমরা এখান থেকে কানেকশন নেমটি কপি করতে পারি। এখানে আপনি যে দেশের কানেকশন দিবেন সেই দেশের কানেকশন নেমটা আপনি কপি করে নেবেন, তারপর এখানে পেস্ট করে দেবেন। তারপর নিচে দেখবেন সার্ভার নেম অ্যান্ড অর অ্যাড্রেস, এখানে সার্ভার নেমটা কপি করে দিবেন। সার্ভার নেম কপি করার পর নিচে দেখবেন যে অটোমেটিক টাইপ ভিপিএন টাইপ এখানে চাচ্ছে, ভিপিএন টাইপ এখানে সিলেক্ট করে দিবেন PPTP ওই অপশনটি, কারণ আমরা এই সার্ভার থেকে যে অ্যাড্রেসগুলো কপি করছি সেইগুলো PPTP সেটিংয়ে কাজ করবে। তো এবার ইউজার নেম দেখবেন যে এখানে লেখা আছে VPN Book, তো এটা আমরা কপি করলাম এবং পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, সেই পাসওয়ার্ড দেখে দেখে আমরা এখানে হুবহু বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমরা সেভ করে নিব। ওকে, এখানে এটি সেভ করার পরে দেখবেন যে এখানে একটি নতুন ভিপিএন সার্ভার ক্রিয়েট হয়ে গেছে, সেই সার্ভারের উপরে ক্লিক করার পরে কানেক্ট বাটনটি ক্লিক করতে হবে, তারপরে দেখবেন যে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এটি কানেকশন হয়ে যাবে। তো এবার দেখতেই পাচ্ছেন যে এখানে এই সার্ভারটি কানেক্টেড হয়ে গেছে। তো এবার আমরা একটু চেক করে দেখবো যে এই সার্ভারটি যে কানেক্ট হলো সেটা কি রিয়েলি কানেক্ট হলো নাকি ফেক। তো আমরা আইপি অ্যাড্রেস চেক করতে পারি, তো আমরা এখানে গুগলে যে সার্চ করব আইপি অ্যাড্রেস লোকেটর, তারপর এখানে একটি ওয়েবসাইট আসবে, সেই ওয়েবসাইটে ক্লিক করার পরে আমরা ডিটেলস দেখতে পাবো যে এখানে যে সার্ভারটি কানেকশন হয়েছে সেটা কি রিয়েল নাকি ফেক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আইপি অ্যাড্রেস দেখাচ্ছে এবং কান্ট্রিও দেখাচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি যে ইউনাইটেড স্টেটস এখানে লেখা আছে, তো আমরা কানেকশন দিয়েছিলাম ইউনাইটেড স্টেটস কান্ট্রিতেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে কানেকশন ঠিক আছে এবং ইটস রিয়েল। তো এইভাবে আপনি চাইলে ভিপিএন কানেক্ট করে নিতে পারেন এই উইন্ডোজের ডিফল্ট ভিপিএন ব্যবহার করে। আপনি চাইলে এখান থেকে ভিপিএন কানেক্ট এবং ডিসকানেক্ট করে ব্যবহার করতে পারেন, যখন আপনার প্রয়োজন হবে সেই অনুযায়ী আপনি এখান থেকে কানেকশন এবং ডিসকানেক্ট করে নিতে পারেন। তো এই ছিল ভিডিও, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।